আজকের আলোচ্য বিষয় যে রেজাল করিন আবরার নামক বাংলাদেশের একজন মুকাল্লিদ, একজন দেওবন্দি বক্তা, তিনি একটি আলোচনা করেছেন তারাবির আকাত সংখ্যার উপরে এবং আহলুল হাদিসদের কিছু দলিলকে নিয়ে তিনি কাটাছেড়া, তিনি কিছু চ্যালেঞ্জের নামে ধোকা প্রতারণা করেছে, সে ভিডিওটি জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তারাবি এবং তাহাজ্জুদের আকাত সংখ্যার উপরে আলহামদুলিল্লাহ। তো এই বিষয়টি নিয়ে আজকে আমরা কিছু তার অ্যান্টি ভেনাম টিট ফর ট্যাট জবাব দেব। তিনি কিছু চ্যালেঞ্জ করেছেন আহলুল হাদিসকে, আমরা আহলুল হাদিসদের পক্ষ থেকে আমি সে জবাবগুলো দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আসেন প্রথমত আমরা দেখি যে আগে যখন এককালে তারাবির আকাত সংখ্যা নিয়ে কোন মতভিন্নতা ছিল না, বিশ আকাত পড়তো বা বিশ আকাতের বেশি ছিল, আমরা ইদানিং দেখি যে আজ আমাদের সমাজে একটা আচ্ছা আমরা এখানে রেজাল করিন আবরার দুটো মিথ্যা কথা বলেছে বা সাংঘর্ষিক কথা বলেছে, কন্ট্রাডিকশন কথা বলেছে। কি তিনি নিজে বলছেন যে আগে যখন তারাবির আকাত সংখ্যা নিয়ে কোনো মত পার্থক্য ছিল না, এই কথা বলার পরে আবার বলছে কেউ বিশ টাকাত পড়েছে, কেউ বিশ টাকাতের বেশি পড়েছে। তার কথা থেকে এ কথা স্পষ্ট প্রমাণিত হয়, তিনি বলছেন যে তারাবির আকাত সংখ্যা নিয়ে আগে কোনো ইকতালাব মত পার্থক্য ছিল না, তারপরে এক কয়েক সেকেন্ডের মধ্যে তিনি বলছেন কেউ বিশ টাকাত পড়েছে, কেউ বিশ টাকাতের বেশি পড়েছে। তো ভাই কেউ বিশ টাকাত পড়েছে, কেউ বিশ টাকাতের বেশি পড়েছে, এটাই তো ইকতালাব। ইকতলাফ কোনটা? সবাই যদি বিশ টাকাত পড়তো তাহলে ইকতলাফ থাকতো না। আপনি নিজে মুখে স্বীকার করেছেন কেউ বিশ টাকাত পড়েছে, কেউ বিশ টাকাতের বেশি পড়েছে, অতএব এখান থেকে তো ইকতলাফ প্রমাণিত হলো। এখানে দ্বিতীয় আমরা কিছু জবাব দেওয়ার চেষ্টা করছি। তিনি বলেছেন তারাবির একাত সংখ্যা নিয়ে নাকি প্রথমে কোনো ইকতলাফ মতপার্থক্য ছিল না, সম্পূর্ণ মিথ্যা কথা, ধোকা দিয়েছে আপনাদের এই হুজুর রেজাল করিন আবরার। কেন তার এই উস্তাদ, তার শায়খ মাশায়েখ পীর যাই বলেন না কেন, একটা বই আছে দলিল সহ নামাজের মাসাইল, মৌলানা আব্দুল মতিন সাহেবের লেখা, আল মাকতাবাতুল আজাহার থেকে ছাপিয়েছে, 425 নম্বর পৃষ্ঠা থেকে 426 নম্বর 429 পৃষ্ঠা পর্যন্ত পড়বেন। তিনি এখানে বিভিন্ন মক্কা মদিনা বাসরা ইমাম মালিকের কল, ইমাম শাফি, ইমাম আহমেদের সকলের কল নিয়ে এসে তিনি প্রমাণ করেছেন যে সালাফদের মধ্যে তারাবির আকাত সংখ্যা নিয়ে ইকতলাফ ছিল, ইকতলাফ ছিল। এমনকি 427 নম্বর পৃষ্ঠাতে তিনি বলেছেন ইমাম আতিয়ার কল নকল করে যে তৃতীয় হিজরি শতক পর্যন্ত মদিনাতে 36 টাকাত নামাজ পড়া হতো, চতুর্থ হিজরিতে এসে 20 টাকাত হয়েছে। আমি দলিল এখান থেকে কায়েম করতে চাইছি এটা যে মূলত তার মানে তারাবির আকাত সংখ্যা নিয়ে চতুর্থ হিজরি শতক পর্যন্ত ইকতলাফ ছিল। আর আপনাদের এই যে একজন মুকাল্লিদ মৌলানা মুফতি রেজাল করিন আবরার, তিনি বলছেন কোনো দিকে ইকতলাফ ছিল না, আবার নিজে মুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুখ দ্বারা স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ ইকতলাফ ছিল। কেন? উনি নিজে বলেছেন কেউ 20 টাকাত পড়তো, কেউ 20 টাকাতের বেশি পড়তো, তো এটাই তো ইকতলাফ রে ভাই। আশ্চর্য, মানে এই মুকাল্লিদগুলো কখন কি দলিল দেয়, কিভাবে দলিল উপস্থাপন করে তারা নিজেরা বুঝে না, এই কিছু পড়েছে এসে ভিডিও করতে চলে এসে উল্টাপাল্টা শুরু করতে চেষ্টা করছে। যাই হোক, এরপরে অ্যান্টি ভেনাম আছে, দেখেন তারপরে কি বলছে। কথা বলা হয় যে বিশাকাত কোনো তারাবি নেই, বিশাকাতের হাদিস জাল, আট রাকাতই তারাবি। এর পক্ষে বলা হয় যে বুখারীতে একটা হাদিস রয়েছে এবং বুখারী রাহিমাহুল্লাহ এখানে আরেকটা কথা বলেছে, আমরা জবাবটা দেই নি। এখানে একটা কথা বলেছে যে আহলুল হাদিস আলোচকরা তারা বলে থাকে যে বিশ টাকাতের সহি হাদিস নেই, বরং জেব এবং জাল, আর পাশাপাশি আট টাকাতের হাদিস সনদে প্রমাণিত। যে আমরা এখনও বলছি, এই মুহূর্তে বলছি, বিশ রাকাতের প্রমাণে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে মুসনাদ ইবনে আবি শাইবাতে 7774-76 যে হাদিসগুলো এসেছে তাবরানি মুজমুল কাবির, তাবরানি আওসাতে সুনান কুবরা লিল বাইহাকিতে, সমস্ত হাদিস ইবনে আব্বাসের সূত্রে যে মারফু এসেছে সবগুলো জয়ীফ। আর এগুলো আমরা একা বলেছি নাকি? আপনাদের হুজুর দলিল সহ নামাজের মাসালে তিনিও স্বীকার করে নিয়েছে যে হাদিসটা জয়ীফ। আল্লামা আব্দুল হাই লাখনাবি হানাফি বিদ্যান তিনিও স্বীকার করে নিয়েছেন স্পষ্টভাবে। তারপরে ইমাম ইবনে হুমাম ফতুল কাদিরে তিনিও স্বীকার করেছেন। আল্লামা আনোয়ার শেখ কাশ্মীরি ফাইজুল বাড়ি দ্বিতীয় খণ্ড 420 পৃষ্ঠায় তিনিও স্বীকার করে নিয়েছে ইবনে আব্বাসের সূত্রে হাদিসটা জয়ীফ। এ বিষয়ে বিস্তারিত আমি আলহামদুলিল্লাহ আলোচনা করেছি, আমার একটা আলোচনা পাওয়া যায় নেটে, আপনি গিয়ে লিখবেন যে বিশ্বনবীর তারাবির রাকাত কত, এটা লিখে আমার নাম লিখলেই এক ঘন্টার আলোচনা পাবেন। 25টা দলিল দিয়েছি যে হানাফিরা ইবনে আব্বাসের মারফু সূত্রে 20 টাকা তারাবির হাদিসকে নিজেরাই জয়ীফ বলেছে।
রইল আট টাকার তারাবির কথা। জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ আট টাকার তারাবি আমরা পড়ি এবং আট টাকার তারাবি মাসনুন, এটা আমাদের দাবি। তো এই দাবি কি শুধুমাত্র আমাদের? জি, শুধু কি আমাদের? অবশ্যই এই দাবি শুধু আমাদের না, এই দাবির সঙ্গে আপনাদের দলিল সহ নামাজের মাসাইল বইয়ে মৌলানা আব্দুল মতিন সাহেব ইবনু হুমাম রাহিমাহুল্লাহ একজন হানাফি বিদ্বান তার ফতোয়া নকল করেছে 448 পৃষ্ঠায়, এবং তিনি বলেছেন ইবনু হুমামের নিকটে আট টাকার তারাবি মাসনুন, 12 রাকাত মুস্তাহাব। তার মানে বোঝা গেল হানাফিদের বই থেকে, তাদের ঘরের দলিল থেকে প্রমাণিত হয় যে আট টাকার তারাবি মাসনুন। খণ্ডন করে দেখেন ইবনে ইমাম ইবনু হুমামের এই কথাকে যে আট টাকার তারাবিকে তিনি মাসনুন বলেছে। নাও নিজের মানে নিজেদের কথা কোনো খোঁজ খবর না লিখে আমাদের পরে তানকিদ করতে এসেছেন, অভিযোগ করতে এসেছেন। আলহামদুলিল্লাহ, সংক্ষিপ্ত জবাব আরও শুনেন। আমাদেরকে বলা হয় যে আট টাকার তারাবির কথা বুখারীতে রয়েছে, আর বিশ্বখ্যাতের হাদিসগুলো জাল। তো বিশ্বখ্যাতের হাদিসগুলো জাল না সহি সেগুলো নিয়ে আমরা স্বতন্ত্র পর্বে কথা বলবো। আজকে আমরা আট টাকাতের পক্ষে আমরা দেখেছি শেখ মুজাফফর বিন মুসিনের যে বই রয়েছে, তারপর ডক্টর আসাদুল্লাহ আলিফ, শেখ মুরাদ বিন আমজাদ, তারপর তাদের তাদের যে বুখারির তাওহীদ পাবলিকেশন থেকে প্রকাশিত যে বুখারি রয়েছে সেগুলোতে বুখারির এই রাওয়ায়াতটাকেই পেশ করা হয়, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাওয়ায়াত, সেই রাওয়ায়াত সম্পর্কে আজকে আমি কিছু কথা আপনাদের সামনে পেশ করবো যে সেই রাওয়ায়াত দ্বারা আদৌ কি আট টাকার তারাবি প্রমাণিত হয়, বা এই যারা আমাদের সমাজে আট টাকার তারাবি পড়েন তারা এই হাদিসের উপর আমল করেন কি না, এই বিষয়ে আমি আজকে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। প্রথম আসি, আমরা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামাজ কেমন ছিল, তো আমরা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের জবাবে বলেন যে মা কানা ইয়াযীদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আন 11 রাকআতান, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি, যাই হোক এখানে তিনি একটা আরবি ভুল পড়েছে। এখানে তিনি আমাদেরকে বলে আমাদের আরবি ভালো না, শুদ্ধ না, উচ্চারণ ঠিক না, এ নিয়ে অনেক রকমের কথা। আরবি শুদ্ধভাবে উচ্চারণ হয় না, এই জন্য আমাদের সমস্ত ফতোয়া মারদুদ। ফতোয়া দেয় আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নামাজ বাতিল, ব্রাদার রাহুলের নামাজ বাতিল, মুজাফফরের নামাজ বাতিল, অনেক কিছু। কিন্তু তিনি এখানে একটা আরবি ইবারত পড়তে গিয়ে তিনি ভুল করেছেন। কোনটা ভুল করেছেন আপনাকে দেখাই, সহিহ বুখারীতে যে হাদিসটা এসেছে সহিহ বুখারী হাদিস তিনি বর্ণনা করেছেন, তিনি সেই বুখারি থেকে একটা হাদিস তিনি পাঠ করে শুনে দিলেন, কোথায় আছে কত নম্বর হাদিস কিছুই বলেননি। তো যাই হোক, আমরা সেই হাদিস আপনার সামনে পেশ করছি, সেই বুখারি কিতাব সালাতের তারাবি হাদিস নাম্বার 2013 এই একটা হাদিসটা নিয়ে এসেছে, যিনি যেটা পড়লেন এখানে শব্দটা কি আছে, মাকানা ইয়াযীদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান, এখানে শব্দ আছে আলা ইহিদা, আর তিনি পড়েছেন আন ইহিদা, আছে আলা ইহিদা, তিনি পড়েছেন আনা ইহিদা, সরি আন ইহিদা, আন নেই, আছে আলা, এখানে পরিষ্কার আলী আইন, তারপরে লাম, তারপরে ইয়া, আর তিনি পড়েছেন আন ইহিদা। তার মানে তিনি একটা আরবি পড়তে ভুল করেছেন। আমরা একটু ভুল ভাল আমাদের হতেই পারে, স্বাভাবিক, আমরা জেনারেল শিক্ষিত, আমাদের আরবি শুদ্ধ হবে না। হুজুরা 17-20 বছর ধরে মাদ্রাসে পড়েছে, 40 বছর ধরে পড়াচ্ছে, তারপরে যদি তাদের এই আন আর আলার মধ্যে ভুল হয়ে যায় এটা মারাত্মক ভুল, আমার যদি গোটাই ভুল হয়ে যায় এটা মারাত্মকের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। কিন্তু হুজুর এত বড় বড় পড়ে আমাদের বাড়ি তানকিদ করবে আরবি নিয়ে, আবার হুজুর নিজে ভুল পড়েছে, আন পড়েছে অথচ আলা আছে। আপনারা আবার তার ইবারতটা শোনেন, আমি আবার ইবারতটা দিচ্ছি। يزيد في رمضان ولا في غيره عن 11 ركعه رسول الكريم صلى الله عليه وسلم তাহলে আপনারা এখানে শুনলেন তিনি আন বলেছে, আসলে আন শব্দ নেই, আছে আলা। তো যাই হোক, তারপরে আমরা অভিযোগ আরো তার নেই, আর কি কি অভিযোগ করছে, এবং রমজান ছাড়া কোন অবস্থাতেই 11 রাকাতের বেশি পড়তেন না। তো এই হাদিস দ্বারা আমরা দলিল পেশ করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজান ছাড়া কখনো 11 রাকাতের বেশি পড়তেন না, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত তারাবি পড়তেন আর 3 রাকাত বিতর পড়তেন। আমরা দেখি এই হাদিসের পরের অংশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 11 রাকাত নামাজ এর কাইফিয়াত, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পড়তেন সে সম্পর্কে আলোচনা রয়েছে। আমরা জানি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে কানা ইউসাল্লি আরবাআন ফালা তাসআল আন حسنهن وطولهن ثم يصلي اربعا فلا تسال عن حسنهن وطولهن ثم عطل بثلاث الرسول الكريم صلى الله عليه وسلم 11 ركعت নামাজ প্রথমে 4 রাকাত পড়তেন, এই 4 রাকাত না ফালা তাসআল আন হুসনিহিন্ন ওয়া তুলিহিন্ন, এই 4 রাকাত নামাজের দীর্ঘতা কত ছিল, এই 4 রাকাত নামাজের সৌন্দর্যতা কি পরিমাণ ছিল, এই সম্পর্কে তুমি প্রশ্ন করো না, অর্থাৎ এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তাহলে বোঝা গেল এই 11 রাকাত, এই 11 রাকাত নামাজ রাসূল প্রথম 4 রাকাত পড়তেন এক সালামে, ثم يصلي اربعا এরপর আবার 4 রাকাত, সুম্মা আওতা রাব্বি সালাস এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বিতর পড়তেন। তাহলে বোঝা গেল এই
11 রাকাত নামাজ রাসূল পড়তেন 4 রাকাত করে তারপর আবার 4 রাকাত তারপর 3 রাকাত দিতি তাহলে আমরা দেখা যায় এই হাদিসে এমন নামাজের কথা বলা হয়েছে যেই নামাজ এক সালামে 4 রাকাত পড়া হয় আর আমরা দেখি আমাদের সমাজে যারা 8 রাকাত তারাবি পড়েন 8 রাকাত তারাবির পক্ষে হাদিস যারা দলিল পেশ করেন তারাও কিন্তু এক সালামে 4 রাকাত পড়েন না অর্থাৎ তারাও যখন তারাবি পড়েন এক সালামে 2 রাকাত আচ্ছা তার মানে তিনি এখানে একটা অভিযোগ করেছে সহিহুল বুখারীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে আমাজেন আয়েশা বলেছে যে আরবাআন যে আল্লাহ রাসূল 4 রাকাত পড়তেন তারপরে 4 রাকাত তারপরে 3 রাকাত পড়তেন তো আমাদের মুকাল্লিদ সাহেবের বুঝ বা তার অভিযোগ বা তার দাবি যে সহিহ বুখারীতে তো 4 রাকাত করে আছে তাহলে হাদিসরা কেন 2 রাকাত করে তারাবি পড়ে এটা তার মূল দলিল এই মুকাল্লিদরা যে এতটাই যে বোকা হয় আমি বুঝি না প্রথম কথা হচ্ছে যে সহিহ বুখারীর 2053 নম্বর হাদিসে কি এই কথা স্পষ্ট আছে যে আল্লাহ রাসূল এক সালামে 4 রাকাত পড়তেন বা 4 রাকাতের আগে তিনি সালাম ফেরাতেন না এমন কোনো বর্ণনা আছে না হ্যাঁ আল্লাহ রাসূল 4 রাকাত নামাজ পড়তেন তার অর্থ এই নয় এটা খাস করে না যে যে তিনি 2 রাকাতে সালাম ফেরাতেন না অথবা একটানা 4 রাকাত পড়তেন এমন কোনো দলিল নেই বরং আমাজেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণনা আছে সহিহ মুসলিমে এই হাদিসও সহিহ বুখারীরও হাদিস 2053 নম্বর হাদিস কার আমাজান আয়েশার আর আমাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সূরা সহিহ মুসলিমে তিনি স্পষ্ট তিনি ব্যাখ্যা করে দিয়েছেন হাদিসটা কি বলছে সহিহ মুসলিমের একটু দেখেন দারুস সালাম প্রকাশনী 734 নম্বর হাদিস প্রথম খণ্ড 254 পৃষ্ঠা আপনারা খুলবেন যে আমাজান আয়েশা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাত হতে অবসর হওয়ার পর ফজর পর্যন্ত 11 রাকাত সালাত আদায় করতেন আর এশার সালাতকে লোকেরা আতামাহ বলতেন তিনি প্রত্যেক 2 রাকাতের পর সালাম ফেরাতেন এবং বিতর আদায় করতেন তো আম্মাজানের এক হাদিস থেকে আরেক হাদিসের ব্যাখ্যা হচ্ছে ওই হাদিস বুখারীর রাবিও আম্মাজান আয়েশা মুসলিমের রাবিও আম্মাজান আয়েশা তো সহিহ মুসলিমে স্পষ্ট আম্মাজান আয়েশাই বলছেন যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক 2 রাকাতের পরে সালাম ফেরাতেন তো আলহামদুলিল্লাহ আমরা আহলুল হাদিসরা যখন তারাহবি সালাত আদায় করি কিয়ামুল লাইল করি তাহাজ্জুদের সালাত আদায় করি তখন 2 রাকাত করে আমরা সালাত আদায় করি এবার একটা অ্যান্টি ভেনম জবাব আছে টিট ফর ট্যাট তাদের দাবি যে এই সহিহ বুখারীর হাদিসে 4 রাকাত করে আছে আর এই হাদিসটা তারাবির নয় তাহাজ্জুদের হাদিস তো আমাদের পাল্টা প্রশ্ন আমাদের হুজুরদেরকে যে হুজুর বলুন তো আপনারা তো সহিহ বুখারীর আমাজান আয়েশা থেকে তাহাজ্জুদের দলিল নেন তো এই তাহাজ্জুদের দলিল এই হাদিস থেকে নিচ্ছেন আর এই হাদিসে আছে 4 রাকাত করে বিশ্বনবী পড়তেন তার মানে এই হাদিস থেকে 4 রাকাত করে তাহাজ্জুদও প্রমাণিত হয় তাহলে আপনারা কি হানাফিরা কি 4 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়েন না 2 রাকাত করে পড়েন যদি বলেন যে না 4 রাকাত আছে তো 4 রাকাতই করে আমল করতে হবে তো এই হাদিস তো তাহাজ্জুদের ক্ষেত্রে আপনার দলিল গ্রহণ করেন তো আপনারাও 4 রাকাত একটানা তাহাজ্জুদের নামাজ পড়েন আবার 4 রাকাত পড়বেন তারপরে 3 রাকাত পড়বেন আপনারা তো মানতে নারাজ আপনারা তো 2 রাকাত করে পড়েন টিট ফর ট্যাট অ্যান্টি ভেনাম আপনারা তখন বলবেন যে না এখানে 4 রাকাত করে বলা হয়েছে অন্য হাদিসে তো সালাতুল্লাইল মাসনা বলা হয়েছে যে রাতের সালাত 2 রাকাত করে ওই হাদিস থেকে ইস্তেদলাল করে আপনারা তাহাজ্জুদের নামাজকে 2 রাকাত করে ভাগ করছেন তো আপনাদের যা জবাব আমাদেরও তাই জবাব আলহামদুলিল্লাহ তারপর তিনি বলছেন মানে এখানে একটা বিষয় গেল যে 4 রাকাত করে না 2 রাকাত করে যদি 4 রাকাত আমাদেরকে তারাবির নামাজ পড়তে বাধ্য করেন তো আপনাদেরকে তাহাজ্জুদ 4 রাকাত করে পড়তে হবে কেন হাদিস কিন্তু তাহাজ্জুদের আপনারা গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ যাই হোক এটাকে বলে টিট ফর ট্যাট যেমন দেবেন তেমন দেব আসেন তারপরে কি বলে ইস্তেদলাল করতে হয় তাহলে আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে এক সালামে 4 রাকাত পড়তে হবে আবার দেখি এই হাদিস আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নামাজের কথা মানে উনার দাবি দেখেছেন যেহেতু বুখারী 2013-তে 4 রাকাত করে আছে তো তারাবির 4 রাকাত করেই পড়তে হবে 2 রাকাত পড়া যাবে না যদিও সহিহ মুসলিম থেকে আমরা দলিল দিয়েছি যে আম্মাজানি বলেছে 2 রাকাত করে আল্লাহ রাসূল পড়তেন আলহামদুলিল্লাহ খাস দিয়ে দিয়েছি তারপরে আমরা বলবো এটা যদি হয় আপনার তাহাজ্জুদ 4 রাকাত করে পড়েন কেন হুজুর 2 রাকাত করে দলিল ওখানে নিচ্ছেন আসেন তারপরে শুনি বলছেন রমাদান ওয়ালা ফি গায়রিহি অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজান এবং রমজান ছাড়া 11 রাকাত পড়তেন তারপর 11 রাকাতে কাইফিয়াত বর্ণনা করতে শেষে বললেন সুম্মা আতা বি সালাম যে রাসূল রমজান এবং রমজান ছাড়া বিতির নামাজ পড়তেন 3 রাকাত তাহলে আমাদের যে ভাই 8 রাকাত বিতির পড়েন আমি তাদের কাছে জানতে চাইবো যে এই হাদিসে আয়েশা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজান এবং রমজান ছাড়া বিতির পড়তেন 3 রাকাত আপনাদের কাছে খুব সহজ কথা হইলো যে এই হাদিস দ্বারা যদি আপনারা 8 রাকাত তারাবি দলিল পেশ করেন তাহলে এই হাদিসে তো রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজান এবং রমজান ছাড়া সর্বাবস্থায় বিতরের নামাজ 3 রাকাত পড়েছেন তাহলে আপনারা শুধু রমজানে পড়েন
বাকি সময় বিতরের নামাজ এক রাকাত কেন পড়েন? কারণ এই হাদিসে এমন নামাজ বলা হয়েছে মাকে নিয়ে যেহেতু ফের রমাদান বলা ফিরে গিয়েছে। আর তারপরের কথায় আসেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন নামাজের কথা বলেছেন যে নামাজ, আচ্ছা এখানে আরেকটা তিনি আমাদেরকে জবাব মানে অভিযোগ করেছে, তিনি বলেছেন যে উক্ত হাদিসে আল্লাহ সুবহানাল্লাম থেকে যেটা বলা হচ্ছে আম্মাজান বলছেন যে তিন রাকাত বেতের পড়েছে, তো আহলে হাদিসরা শুধু রমাজানে তিন রাকাত বেতের পরে, অন্য সময়তে এক রাকাতে বেতের পরে। ভাই আপনি কি আহলে হাদিসদের আমল জানেন না না জেনে এখানে ফরফরাচ্ছেন? আহলে হাদিসদের দাবি যে বেতের এক রাকাত জায়েজ, তিন রাকাত জায়েজ, পাঁচ রাকাত জায়েজ, তো আহলে হাদিসরা তিন রাকাতকে কখনো নাফি করে না। সেই বুখারির এই 2013 নম্বর হাদিস থেকে তিন রাকাত বেতের প্রমাণিত হয়, আমরা আহলে হাদিসরা বুখারি থেকে দলিল দিই যে তিন রাকাত বেতের জায়েজ। আপনি সলাত রসুলের কথা বললেন, মুজাফফরের জাল হাদিসের কবলে রসুল্লাহ সলাত বইয়ের কথা বললেন, আপনি ওই বইটা দেখে নেন যে বুখারির 2013 নম্বর হাদিস থেকে তিন রাকাত বেতের দলিল দিই, এক রাকাত দিই। ওনার প্রশ্ন হচ্ছে এটা, তো আহলে হাদিসরা কেন তাহলে এক রাকাত মানে এই হাদিস থেকে তিন রাকাত প্রমাণিত হয়, তো আহলে হাদিসরা তো এক রাকাত বেতের পরে। আপনি নিজে হাদিসটার অনুবাদ করেছেন যে রসুল রামাদান ওলা ফি গয়রিহি আলা ইহিদা আশারা রাকা, যে রসুল রামাজান মাস এবং রামাজান মাস ব্যতীত 11 রাকাতের বেশি পড়তেন না, বেশি পড়তেন না, তার মানে কম পড়তেন, তার মানে বোঝা গেল যে এক রাকাত বেতেরও পড়া যায়। আর তিন রাকাত এটাকে আমরা নাফি করি না, অস্বীকার করি না, আমরা এক রাকাতকে জায়েজ মনে করি, তিন রাকাতকে জায়েজ মনে করি। যদি আমরা বলতাম যে তিন রাকাত বেতের জায়েজ না, তখন এই হাদিসটা আমাদের বিপক্ষে আসতো, কিন্তু আমরা তো এটা গ্রহণ করছি, আমাদের বিপক্ষে নয় বরং আপনাদের বিপক্ষে, কেন এক রাকাত বেতের প্রমাণিত এখান থেকে হয়, কেন রাসূল 11 রাকাতের বেশি পড়তেন না, তার মানে কম পড়া যেতে পারে, বেশি যেন না হয়, আলহামদুলিল্লাহ। আসেন তারপরে দেখি তিনি কি বলছেন। আচ্ছা এখানে একটা তিনি আমাদের কাছে দলিল চেয়েছেন, তিনি বলেছেন যে আমরা নিজেদেরকে আহলুল হাদিস দাবি করি, অতএব তারাবিহ এবং তাহাজ্জুদ দুটো সালাত যে একই সালাত, একটা হাদিস পেশ করতে বলেছে, একটা হাদিস তিনি পেশ করতে বলেছে। আরে ভাই আমরা তো প্রথমে দিয়েছি ইমাম বুখারী সহিহুল বুখারীতে 2013 নম্বর হাদিসের অধীনে একটা অধ্যায় রচনা করেছে কিতাবু সালাতু তারাবি, তারপরে তিনি আম্মাজান আয়েশার হাদিস নিয়ে আসছেন যে 11 রাকাতের ব্যাপারে, আবার সেই ইমাম বুখারী নিজেই কিতাবু তাহাজ্জুদ তাহাজ্জুদ অধ্যায়ে 1147 নম্বর হাদিসে আম্মাজান আয়েশার হাদিসটা নিয়ে আসছে, অত একই হাদিস তারাবির অধ্যায় নিয়ে এসেছে, তাহাজ্জুদের অধ্যায় নিয়ে এসেছে। এ থেকে প্রমাণিত হয় ইমাম বুখারীর বুঝ, আপনি আমাদের মুকাল্লিদের নয়, ইমাম বুখারীর বুঝ রহিমাহুল্লার বুঝ যে তারাবি এবং তাহাজ্জুদ একই নামাজ, তার জন্য তো দুটো অধ্যায় আলাদা কিন্তু হাদিস এক। অতএব এ থেকে এটাই প্রমাণিত হয় যে ইমাম বুখারীর নিকটে তারাবি আর তাহাজ্জুদ একই নামাজ ছিল, তার জন্য একই হাদিস দিয়ে দুটো দলিল কায়েম করেছে, আলহামদুলিল্লাহ হয়ে গেল। দুই নম্বর তিনি বলেছেন যে তারাবি তাহাজ্জুদ এটা যে একই নামাজ, একটা হাদিস দ্বারা দলিল পেশ করেন, আমরা ইমাম বুখারীর কল দ্বারা প্রমাণ পেশ করে দিয়েছি, মুকাল্লিদ ইমাম বুখারীর রহিমাল্লাহ উপরে আপত্তি করিয়েন না, আপনাদের মতো মুকাল্লিদ নন ইমাম বুখারী রহিমাল্লাহ, আহলুল হাদিস আহলুল হাদিসদের ইমাম ইমাম বুখারী রহিমাল্লাহ তিনি কথা বলে দিয়েছেন, আলহামদুলিল্লাহ জবাব হয়ে গেল। তারপর তিনি একটা কথা বলতে চেয়েছেন যে আমরা যেহেতু আহলুল হাদিস, আমরা হাদিস পেশ করব যে রসুল তারাবি এবং তাহাজ্জুদ একই কথা বলেছে, তো আমরা পাল্টা প্রশ্ন করব টিট ফর ট্যাট অ্যান্টি ভেনাম, যে আপনারা বলছেন যে তারাবি আর তাহাজ্জুদ এ দুটো নামাজের মধ্যে পার্থক্য আছে, দুটো নামাজ আলাদা আলাদা নামাজ, আমরা বলবো এই কথা কি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? একটা দলিল আপনারা পেশ করেন যা রসুল বলছেন তারাবি এবং তাহাজ্জুদ দুটো আলাদা নামাজ। দুই নম্বর প্রশ্ন আপনাদের কাছে, আল্লাহ রাসূল কি একই রাতে তারাবি পড়েছেন আবার তাহাজ্জুদও পড়েছেন? একটা প্রমাণ দেন। তিন নম্বর প্রশ্ন, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা রাদিয়াল্লাহু আনহুমরা তারা কি কোনো একটা হাদিস একটা আসার পেশ করেন যে তারা বলেছে তারাবি এবং তাহাজ্জুদ দুটো ভিন্ন ভিন্ন সালাত? চার নম্বর প্রশ্ন আপনার নিকটে, আপনি একটা করেছেন আমি বিশখানা করব, এটা হচ্ছে টিট ফর ট্যাট, যেমন প্রশ্ন তেমন আমরা পাল্টা করব। কোন সাহাবা রাদিয়াল্লাহু আনহু তারা কি বলেছে যে তারাবি আর তাহাজ্জুদ স্বতন্ত্র আলাদা নামাজ? পাঁচ নম্বর প্রশ্ন, কোন সাহাবা রাদিয়াল্লাহু আনহু তারা কি যে রাতে তারাবি পড়েছে ওই রাতে তাহাজ্জুদ পড়েছে? একটা দলিল পেশ করেন। ছয় নম্বর প্রশ্ন, যে কোনো তাবেঈ তারা কি বলেছে যে তারাবি এবং তাহাজ্জুদ দুটো আলাদা নামাজ? বলেছে যে তারাবি এবং তাহাজ্জুদ দুটো আলাদা নামাজ? একটা দলিল পেশ করেন।
অথবা কোনো তাবি থেকে এই কথা প্রমাণ দেন যে তারা তারাবি এক যে রাতে পড়েছে সে রাতে তাহাজ্জুদের নামাজও পড়েছে, একটা দলিল পেশ করেন। আট নম্বর প্রশ্ন আপনাদের কাছে, কোনো তাবা তাবাইন তারা কি তারাবির নামাজ আর তাহাজ্জুদের নামাজকে আলাদা বলেছে, একটা ফতোয়া দেন। অথবা নয় নম্বর প্রশ্ন, যে কোনো তাবা তাবাইন থেকে প্রমাণ দেন যে তারা এক রাতে তারাবিও পড়েছে আবার তাহাজ্জুদও পড়েছে। দশ নম্বর প্রশ্ন, ইমাম আবু হানিফার মহল্লা তিনি কি একটা ফতোয়া দেন তার থেকে, কেন আপনার হচ্ছে মুকাল্লিদ আর মুকাল্লিদের দলিল তার ইমামের কথা, জাস্টিস তাকুসমাই দিন মে তাকলিদ কি শেরি হেসিয়াত 79 পৃষ্ঠা বাংলা, মৌলানা আব্দুল মালিক সাহেব যেটার অনুবাদ ব্যাখ্যা সম্পাদনা করেছেন ওইটা মাঝহাব ও তাকলিদ কি ও কেন 112 নম্বর পৃষ্ঠায় তিনি দেখেছেন যে সহি হাদিস যদি ইমামের বিপক্ষে চলে আসে তারপরেও ইমামের কলকে প্রাধান্য দিতে হবে, তো মুকাল্লিদের দলিল চি ইমামের কথা। তো ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ থেকে প্রমাণ পেশ করেন একটা, যে তিনি তারাবিহ এবং তাহাজ্জুদ এ দুটো সালাতকে আলাদা আলাদা সালাত বলেছে। 11 নম্বর প্রশ্ন, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর আমল দ্বারা প্রমাণ করেন যে তিনি যে রাতে তারাবি পড়েছে ওই রাতে তাহাজ্জুদও পড়েছে, একটা দলিল পেশ করেন। 13 নম্বর প্রশ্ন, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর ছাত্র ইমাম মোহাম্মদ হাসান বিন সাইবানি রহিমাহুল্লাহ তিনি কি তারাবি আর তাহাজ্জুদ দুটো আলাদা সালাত ঘোষণা দিয়েছে, তার মুয়াত্তাম মোহাম্মদে কিন্তু অধ্যায় আছে যে কি আমি রমাদান। তারপর আম্মা যেন আয়েশার হাদিস নিয়ে এসেছে, আলহামদুলিল্লাহ আমাদের দলিল ইমাম মোহাম্মদ রহিমাহুল্লাহ এই মাসালায় আমাদের দিকে আছে। 13 নম্বর প্রশ্ন, ইমাম কাজী ইউসুফ তিনি কি বলেছেন যে তারাবি আর তাহাজ্জুদ আলাদা নামাজ। 14 নম্বর প্রশ্ন, কাজী ইউসুফের কি যে রাতে তারাবি পড়তেন সে রাতে তাহাজ্জুদ পড়তেন, একটা দলিল পেশ করেন। ফিকে হানাফিতে 40 জন ছিল, 40 জনের ফতোয়া অথবা আমল পেশ করেন যে তারা তারাবি এবং তাহাজ্জুদকে আলাদা ফতোয়া দিয়েছে, অথবা তারা যে রাতে তারাবি পড়তেন ওই রাতে তাহাজ্জুদ পড়তেন। অসংখ্য আপনাকে এখানে প্রশ্ন 15 প্রশ্ন অলরেডি করে দিলাম, এই 15 প্রশ্নের আপনার উত্তর নিয়ে আসেন। আপনি একটা প্রশ্ন করেছেন, আমি 15 প্রশ্ন করলাম, এটা হচ্ছে টিট ফর ট্যাট। আর মুকাল্লিদের দলিল তার ইমামের কথাই, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ থেকে দলিল পেশ করেন যে তিনি তারাবি আর তাহাজ্জুদকে আলাদা আলাদা সালাত বলেছেন, ফতোয়া দিয়েছেন। দুই নম্বর, যে আম্মা যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিসকে তিনি বলেছেন যেটা তারাবির নয়, এই ফতোয়া দেন। চার নম্বর, যে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তিনি বলেছেন এই হাদিসটা খাস তাহাজ্জুদের জন্য, খাস করে দিয়েছেন। পাঁচ নম্বর পয়েন্ট, এখান থেকে যে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ থেকে প্রমাণ পেশ করবেন যে তার রাতের আমল যে তারাবিও পড়েছেন ওই রাতে তাহাজ্জুদ পড়েছেন, এমন কোনো আমল ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ থেকে দলিল প্রমাণ পেশ করেন, যেমন প্রশ্ন তেমন আমরাও করতে পারি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখান থেকে মনে হয় ক্ষান্ত হওয়া উচিত। তারপরে একটা অ্যান্টিভেনাম জবাব, ফাইজুল বাড়িতে আল্লামা আনোয়ার শেখ কাশ্মীরি দ্বিতীয় খণ্ড 420 পৃষ্ঠায় তিনি একথা স্পষ্ট স্বীকার করে নিয়েছেন যে তারাবি আর তাহাজ্জুদের মধ্যে কোনো পার্থক্য নেই, দুটো একই সালাত। ফাইজুল বাড়ির আল্লামা আনোয়ার শেখ কাশ্মীরির কথার প্রতিবাদে একটা ভিডিও বানান দেখি, বহত এটাকে অস্বীকার করেন যে তিনি বলেন নাই। ফাইজুল বাড়িতে দ্বিতীয় খণ্ডের 420 পৃষ্ঠাতে তিনি স্বীকার করে নিয়েছেন যে তারাবিহ এবং তাহাজ্জুদ মূলত একই সালাত, এবং উমর বিন খাত্তাব তারাবি তাহাজ্জুদকে একই সালাত মনে করতেন, দুটো কথা নকল করেছে। তিন নম্বর কথার একটা নকল করেছে ফাইজুল বাড়িতে আল্লামা আনোয়ার শেখ কাশ্মীরি হানাফি দেওবন্দি আলেম, তিনি স্বীকার করে নিয়েছেন যে অনেক ওলেমারা ইমাম মারওয়াজির কেমন লাইল থেকে দলিল নকল করেছে যে অনেক ওলেমারা যে ব্যক্তিরা প্রথম রাত্রে তারাবি পড়েছে তাকে তাহাজ্জুদ পড়তে নিষেধ করেছে। এই যে ওই দলিলগুলো দিলাম তার মানে প্রমাণ এটাই হয় যে তারাবির সালাত আর তাহাজ্জুদের সালাত মূলত একটা আর একটা স্থলাভিষিক্ত। যেমন উদাহরণ একটা দিই, যে আমরা সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিন আমরা জোহরের 4 রাকাত পড়ি, কিন্তু জুমার দিনে আমরা 2 রাকাত পড়ি, অথচ জোহরের নামাজ যেটা আছে এর ফজিলত আলাদা, জুমার ফজিলত আলাদা, জোহরের সালাতের কাইফিয়াত ধারণ আলাদা, জুমার ধরন আলাদা। প্রতিদিন আমরা জোহর 4 রাকাত যখন বাইতে মুকামে অবস্থায় থাকি 4 রাকাত পড়ি, কিন্তু আমরা যখন কসর করি নামাজ সফরে থেকে কসর করি তখন 2 রাকাত পড়ি। আমরা বাইতে যদি জোহরের 4 রাকাত সালাত আদায় করি তাহলে একটা আলাদা নেকি, কিন্তু মসজিদুল হারামে যদি পড়ি তাহলে আমাদের নেকিটা পরিমাণ বেশি হয়ে যায়। তার মানে স্থান কাল পাত্র সময় ভেদে একই নামাজের ভিন্ন ভিন্ন কাইফিয়াত এবং ফজিলত হতে পারে। ঠিক একইভাবে তারাবি এবং তাহাজ্জুদ স্থান এবং সময়ের কারণে, সময়ের পরিবর্তনে তারাবি তাহাজ্জুদ এবং ফজিলত কাইফিয়াত আলাদা হতে পারে। তার মানে এটা নয় যে দুটো সালাতের মধ্যে মানে পার্থক্য আপনারা করছেন, যেটা এই পার্থক্য সালাফ থেকে প্রমাণিত নেই। চ্যালেঞ্জ করলাম 1400 বছরের ইতিহাসের মধ্যে 1200 বছর পর্যন্ত একটা মহাদ্দিস সেকা গ্রহণযোগ্য মহাদ্দিস থেকে দলিল পেশ করেন যে তারা তারাবি এবং তাহাজ্জুদকে ভিন্ন সালাত বলেছে, অথবা আপনারা এই কথা এই প্রমাণ পেশ করেন যে 1400 বছরের ইতিহাসের মধ্যে মুহাদ্দিসগণ তারা বলেছে যে আম্মাজানের আয়েশার হাদিসটা তাহাজ্জুদের জন্যই, এটা তারাবির জন্য নয়, নাফি করেছে, এই দলিল পেশ করেন। এতগুলো প্রশ্ন পাহাড় ফেলে দেব, কত প্রশ্নের জবাব দিবেন? আমি জানি
সম্ভব নয়, এই প্রশ্ন উত্তর দেওয়া আপনাদের দ্বারা সম্ভব নয়। আমরা অসংখ্য প্রশ্ন করতে পারি ইনশাল্লাহ। আমার একটা আলোচনা খুব শীঘ্রই আসছে যে তারাবি এবং তাহাজ্জুদ দুটো কি একই সালাত, এর মধ্যে কি পার্থক্য আছে। ইনশাল্লাহ 100 খানা প্রশ্ন রেডি করে রেখেছি, 100 খানা অ্যান্টিভেনাম টিট ফর ট্যাট আপনাদের কাছে প্রশ্ন ইনশাল্লাহ আমরা ছুড়ব। তারপরে তিনি একটা দলিল নিয়ে এসেছে কি, যে তারাবির মানে যেটা তাহাজ্জুদের নামাজ এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, সূরা বানি ইসরাঈলের আয়াত দ্বারা প্রমাণিত, আর তাহাজ্জুদ এটা বিশ্বনবীর হাদিস দ্বারা তিনি সুন্নাত বলেছে। বিশ্বনবীর হাদিস থেকে যে তারাবিকে সুন্নাত যে হাদিস পেশ করছেন, এই হাদিস সহি নয়, জয়ীফ হাদিস দিয়ে দলিল পেশ করছেন, আল হাদিসটা জয়ীফ দলিল গ্রহণ করে না। আর কোরআন থেকে তাহাজ্জুদ প্রমাণিত, তাহাজ্জুদ না কিয়ামুল লাইল প্রমাণিত, কিয়ামুল লাইল প্রমাণিত কোরআনের আয়াত থেকে। তো রমজান মাসের কিয়ামুল লাইল কি তারাবি, তার মানে বোঝা যায় আলহামদুলিল্লাহ কোরআন থেকেই তারাবিও প্রমাণিত তাহাজ্জুদও প্রমাণিত, একই আয়াত, যে আয়াত আপনার ওই আয়াতই আমার। কোরআন থেকে তারাবি এবং তাহাজ্জুদ প্রমাণিত আলহামদুলিল্লাহ প্রমাণিত হয় একই আয়াত থেকে। এখানে তারপরে যে আপনারা বলতে পারেন যে তাহলে কোরআনে তো অন্য আয়াত আছে লাইলাতুল কদর, কদরের রাত প্রসঙ্গে তো আল্লাহ আলাদা আয়াত অবতীর্ণ করেছে, তার মানে কি আপনারা বলবেন যেটা আলাদা নামাজ? আপনারা বলছেন যে মানে 11 মাস তারা তাহাজ্জুদ এটা জামাতবিহীনভাবে একা একা পড়ে, আর তারাবির মাসে একসঙ্গে জামাতভাবে পড়ে, তো আমরা টিট ফর ট্যাট বলবো যে 11 মাস আপনারা বেতের সালাত একাকি পড়ছেন, তারাবির মাসে এসলে জামাতবদ্ধ হয়ে বেতের পড়ছেন, তার মানে কি তারা মানে রমজান মাসে বেতের সালাতের নাম আলাদা করে দিবেন? আশ্চর্য প্রশ্ন আপনারা করেন, অলিক অলিক প্রশ্ন করেন। আসেন তারপরে কি বলছে তিনি দেখি। কত বড় একটা মূর্খতা এবং কত বড় একটা মিথ্যা কথা বলেছে ইমাম বুখারী রহমাল্লার কাঁধের উপরে ভর করে। বা ইমাম বুখারীর আমল দেখতে যাচ্ছেন কেন? ইমাম আবু হানিফার রহমাল্লার আমল দেন, ইমাম কাজী ইউসুফের আমল দেন, ইমাম মোহাম্মদ হাসান বিন সাইবানির আমল দেন, এদের দলিল দেন, ইমাম বুখারির কাছে যাচ্ছেন কেন ভাই? আপনি আপনার ইমাম ছেড়ে ইমাম বুখারির পিছনে ছুটছেন, আশ্চর্য। ইমাম আবু হানিফার রাতের আমল দেন যে তিনি তারাবিও পড়েছেন তাহাজ্জুদ পড়েছেন, ইমাম মোহাম্মদের দেন, কাজী ইউসুফের দেন, ফিকে হানাফির মধ্যে 40 জন সদস্যের যে দাবি করেন যদি সেটা মিথ্যা, তারপরে তাদের আমল পেশ করেন যে তারা তারাবিও পড়েছে তাহাজ্জুদ পড়েছে। ইমাম বুখারির কাঁধে চলে গেলেন যে ইমাম হাজার আসকালানির সহিহ বুখারী শরীফ ফাতুল বারি শরাফত মুকদ্দমাতে তিনি ইমাম বুখারির আমল বর্ণনা করেছে। আসলে এটাও যে আমলের কথা বলেছেন এটাও প্রমাণিত নয়। আসেন আমরা শুধুমাত্র বলি বা ঘটনাটা পেশ করি যে অনেকে দলিল দিচ্ছে যে ইমাম বুখারী রহমাল্লাহ তিনি নাকি তারাবিও পড়তেন তাহাজ্জুদও পড়তেন, সম্পূর্ণ মিথ্যা কথা। কেননা এই মর্মে কোনো সহিহ সনদে কিছু বর্ণনা নেই। ইমাম হাজার আসকালানি তার ফাতুল বারির মুকদ্দমাতে তিনি যে কথাতে নকল করেছেন সেই কথাটার থেকে প্রথমত যে সনদ মানে বর্ণনা পাওয়া যায় আমরা দেখছি, এই সনদের মধ্যে একজন রাবি আছে, সে রাবি এক এক সনদে এক এক রকমের নাম এসেছে, একই মানে সনদের মধ্যে এক এক জায়গাতে এক এক রকমের নাম এসেছে। কয়েকটা উদাহরণ দিয়ে যাস, ফাতুল বারির ভূমিকাতে যেটা মুকদ্দমা 481 নম্বর পৃষ্ঠাতে সনদের মধ্যে একজন রাবি আসছে, মিক্সাম বিন সাদ, এই রাবি পাওয়া যায়। 2 নম্বর তারিখে বাগদাদে আবার যখন এই ইমাম বুখারির মানে এই আমলের বর্ণনাটা আসে সেই সময়তে এই রাবির নাম পরিবর্তন হয়ে গেছে মুসাববিহ বিন সাইদ, মুসাববি বিন সাইদ তারিখে বাগদাদ 2 খণ্ডের 332 পৃষ্ঠায়। আবার তাবাক্কাত হানাবিলাতে যখন এই বর্ণনাটি এসেছে, তাবাক্কাত হানাবিলাতে যখন ইমাম বুখারির আমলে বর্ণনাটা এসেছে তখন ওই রাবির নাম পরিবর্তন হয়ে গিয়েছে কি যে মাসি বিন সাইদ চলে এসেছে, তিনি গেল। 4 তারিখে দামেশকে যখন এসেছে 52 খণ্ডের 79 পৃষ্ঠাতে তখন এই রাবির নাম হয়ে গেছে মুসাববি বিন সাইদ। 5 নম্বর ইমাম জাহাবি রহমাহুল্লাহ যখন তাহাজিব ইমাম জাহাবি রহমাহুল্লাহ মানে একটা ঘটনা নকল করেছে তাহাজিবুল কামালে 24 খণ্ডের 446 পৃষ্ঠা ইমাম বুখারির উক্ত ঘটনাটা বর্ণনা করেছে এই রাবির নাম পরিবর্তন হয়ে গেছে মুসাববি বিন সাইদ। আবার 6 নম্বর পয়েন্ট ইমাম সুবিকি রহমাহুল্লাহ তাবাকাত শাফি 2 খণ্ড 224 পৃষ্ঠাতে এই রাবির নাম হয়ে গেছে নাজিজ বিন সাইদ। মানে আপনাকে মাত্র 6টা এখানে দলিল পেশ করলাম যে ইমাম বুখারির যে রাতের আমল তারাবি তাহাজ্জুদ যে ঘটনাটা পেশ করা হয় এই ঘটনা যে 6টা সনদ পাওয়া যায়, 6টা সনদে একজন রাবি একই রাবির নাম এক এক জায়গায় এক এক রকমের এসেছে। আর এই রাবি আসলে কোন রাবি
এই রাবির কে আগে নির্দিষ্ট করেন যেটি আসলে কোনটা, তারপর তার যারা তাদিল পেশ করেন তারপরে এটা জনতার সামনে পেশ করবেন। এ যারা তাদিল পেশ করছেন না, এ রাবিকে আগে নিসবাত করছেন না যে আসলে কোন রাবিটা সঠিক, কেননা এখানে ছয় জায়গাতে ছয় রকমের বর্ণনা এসেছে, তাই এই দলিল দেওয়াটা এটা উচিত নয়। ইসনাদু মিনাদ দিন, সনদ হচ্ছে দিনের অন্তর্ভুক্ত, একটা বিভ্রান্তিকর সনদ নিয়ে এসেছেন। তারপরেও যদি ধরে নিই ইমাম বুখারী রহমাল্লাহর এই ঘটনা, তো এই কথা প্রমাণিত না যে ইমাম বুখারী রহমাহুল্লাহ তিনি নামাজের মধ্যে তিনি কোরআন পাঠ নামাজের মধ্যে তিনি 20 টাকার তারাবি পড়েছেন, এ কথা প্রমাণিত নয়। ঘটনাটা আপনারাই অনুবাদ করেছেন, ঘটনা অনুবাদটা কি দেখেন, ঘটনা অনুবাদটা করেছে এইভাবে যে একজন রাবি হতে রেওয়াত আছে যে ইমাম বুখারী রহিমাহুল্লাহ সহি ছাত্রদের তারাহবিহ ব্যাকেটে সলাত পড়াতেন, প্রত্যেক রাকাতে 20 আয়াত পড়তেন, এখানে প্রত্যেক রাকাতে 20 আয়াত পড়তেন। তারপর বলছেন এবং এইভাবে কোরআন খতম হয়ে যেত আর সাহারির সময় অর্ধ হতে তিন ভাগের এক ভাগ পর্যন্ত কোরআন পড়তেন। প্রথম কথা, ইমাম বুখারী রহিমাহুল্লাহ তার ছাত্রদের নিয়ে প্রত্যেক রাকাতে 20 আয়াত পড়তেন, এখানে 20 রাকাত পড়েছেন এই কথা না, তিনি প্রত্যেক রাকাতে 20 আয়াত পড়তেন। দুই নম্বর, তারপরে বলা হচ্ছে এখানে যে এইভাবে তিন ভাগের এক ভাগ পর্যন্ত কোরআন পড়তেন, কোরআন পড়তেন, কোরআন পড়তেন। তিনি এই শেষ যে কোরআন পড়তেন এটা যে নামাজের মধ্যে পড়তেন এমনটি নয়, তিনি তারাবির পরে এমনি তিনি কোরআন পাঠ করে কোরআনকে তিনি খতম দিতে পারেন, নামাজের মধ্যে কথা লেখা নেই। আপনি হাদিস শারীতে দেখেন, তারিখে বাগদাদে দেখেন, আপনি গ্রন্থে দেখেন, নামাজের মধ্যে যে তিনি তারপরে যে পড়ে 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 কোরআন খতম দিতেন অর্ধ ইসের মধ্যে, এই কথা প্রমাণিত নেই, এটা তাদের ধোকা। বরং এটি ইমাম বুখারী রহমাল্লাহ এটা হতে পারে যে তিনি প্রত্যেক রাকাতে 20টা করে আয়াত পড়তেন, পড়া পরে তারাবি শেষ হয়ে যেতেন, তারপরে এমনি তিনি কোরআন পাঠ করতেন, তারপর তিনি কোরআনকে এইভাবে তিনি খতম দিতেন। মুকাল্লিদদের এটা ধোকা, এটা প্রতারণা, স্পষ্টভাবে এখান থেকে প্রমাণিত হয়ে যায়। তারপরে দেখেন তো সার্বিকভাবে ইমাম বুখারী রহমাল্লাহ থেকে যে কথা প্রমাণ পেশ করে যে ছয়টা সনদ আছে, এখানে রাবির পরিবর্তন আছে, নামের পরিবর্তন আছে। এ রাবি কে আসলে, কে এটা আগে নির্দিষ্ট করেন, তারপরে যারা তাদের পেশ করবেন তারপরে দলিল পেশ করবেন। ইসনাদু মিনাদ দিন, তারপরে ঘটনা আছে ইমাম বুখারী প্রত্যেক টাকাতে 20টা করে আয়াত পড়তেন, তিনি প্রত্যেককে মানে 20 টাকা তারাবি পড়তেন এমনটি নয়, তারপর তিনি কোরআনকে খতম দিতেন, এটা যে নামাজের মধ্যেই পড়েই যে কোরআন খতম দিতেন এমন বর্ণনাও নেই যে নামাজের মধ্যে খাস আপনার দলিল পেশ করেন। তো সার্বিকভাবে আমরা এই কথাটা আপনাদের সামনে পেশ করলাম, এই আমাদের মুফতি রেজাল করেন আবরাদের তার বিভ্রান্তিকর বক্তৃতা এবং আহলে হাদিসকে যে চ্যালেঞ্জ করেছে, তিনি একটা চ্যালেঞ্জ করেছে, আমরা 30টা চ্যালেঞ্জ ছেড়ে দিয়েছি। ইনশাআল্লাহ তারাবি এবং তাহাজ্জুদ একক সালাত না ভিন্ন সালাত, এই বিষয়ে স্বতন্ত্র আলোচনা আছে ইনশাআল্লাহ। আমি দলিল প্রমাণ রেডি করেছি, প্রায় 120খানা হানাফি দেবন্দী বেরুলবেরা যে অভিযোগ করেছে 120খানা আমি অ্যান্টি ভ্যানাম জবাব নিয়ে আসবো ইনশাআল্লাহ খুব শীঘ্রই। আপনারা ততক্ষণ এটা হজম করতে থাকেন আর এই মুকাল্লিদদেরকে বলবেন যে মূলত আমি যে দলিলগুলো দিয়েছি খণ্ডন করতে, খণ্ডন করতে বলেন, তাদের প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট ভিডিও চালিয়ে চালিয়ে আমি জবাব দিয়েছি, কিন্তু আমার ভিডিওর একটা জবাব দিতে বলেন। এই মুফতি রেজাল করিম আবরার মুজাফফর বিন হোসেন কিনা একটা মিথ্যাচার করেছিল, আমি তার জবাব দিয়েছিলাম, আমি তার জবাব দিয়েছিলাম আমার জবাবের, তারপরে তিনি একটা জবাব দিয়েছে, তারপরে পাল্টা আমি তার জবাব দিয়েছি আমার, তারপরে ওই জবাবের আর জবাব আসে নাই। মানে আমার দ্বিতীয় ভিডিওর জবাব রেজাল করিম আবরারকে যেটা দিয়েছি সেটা তিনি নিজের মায়ের দুধ মনে করে আমার ভিডিওটাকে পুরোটাই হজম করে ফেলেছে, জবাব দেয় নাই। উক্ত ভিডিওতে আমি মৌলানা আব্দুল মতিনের খেয়ানত প্রমাণ করেছি, তার ভুল রেফারেন্স প্রমাণ করেছি। মুফতি রেজাল করিম আবরার বলেছে যে ব্রাদার রাহুল নাকি মাঝহাবিদেরকে জাহান্নামী বলেছে, এই কথা কোনোদিন বলিনি, কিন্তু তিনি আমাকে দাবি করেছে তিনি যে মিথ্যুক কাজ্জাব, এটা প্রমাণিত, কারণ আমাকে তিনি মিথ্যুক বলেছে, মানে আমি মুকাল্লিদদের জাহান্নামী বলেছি এটা দাবি করেছে, কিন্তু এটা আমার পরে মিথ্যা অপবাদ, তার জন্য তিনি যে কাজ্জাব, তার কাছ থেকে হাদিস শোনাও জায়েজ নয়। মহাদ্দিসরা যদি থাকতো আর এরকম একটা মিথ্যা কথা কাজ্জাব মানে মিথ্যা কথা বলতো, মহাদ্দিস তার কাছ থেকে হাদিস শুনতেন না, হাদিসও নিতেন না। তো এই রেজাল করেন আবরার যেসব উল্টাপাল্টা প্রশ্ন করেছে এবং তার আমরা জবাব আলহামদুলিল্লাহ দিয়েছি, আমরা সংক্ষিপ্ত আবারও জবাব দিয়ে দিই। তিনি বলেছেন চার রাকাত বুখারিতে বর্ণনা আছে, আমরা দুই রাকাত পড়ি, হ্যাঁ সে মুসলিমের দুই রাকাত করে বর্ণনা আছে, তারপরেও আপনারা তাহাজ্জুদের চার রাকাত পড়েন না দুই রাকাত পড়েন, এ আপনাদের যা জবাব আমাদের তাই জবাব। বলেছেন যে তিন রাকাত বেতারের কথা আছে, আমরা এক রাকাত অন্য মাসে পড়ি, এক রাকাত জায়েজ তিন রাকাত জায়েজ, তো আমরা এক রাকাত পড়ি, তিন রাকাত পড়ি, পাঁচ রাকাত পড়ি, তো এটা আমাদের বিরুদ্ধে নয়। তারপর তিনি বলেছেন কি যে এটা রমজান মাসে পড়া হয় এবং রমজান মাসের বাইরে পড়া হয় না, এর জন্য আমরা জবাব দিয়েছি
যে জোহরের সালাত আমরা প্রতিদিন 4 রাকাত পড়ি, কিন্তু জুমার দিনে 2 রাকাত আমরা পড়ি। তাই নামাজের স্থান কাল পাত্র সময় ভেদে ফজিলত পার্থক্য হতে পারে, একটা নামাজের স্থলাভিষিক্ত আর একটা হতে পারে, আমরা দলিল এটা প্রমাণ পেশ করেছি। তারপর তারাবি 8 রাকাত মাসনুন, ইমাম ইবনে হুমাম তিনি স্বীকার করে নিয়েছেন। তারাবি রাকাত সংখ্যার উপরে ইখতিলাফ আছে, দৈশ নামাজে মাওলানা আব্দুল মতিন তিনি স্বীকার করে নিয়েছেন। ইমাম বুখারী যে তারাবি তাহাজ্জুদ পড়তেন সম্পূর্ণ মিথ্যা কথা, কোনো সঠিক কোনো সহি কোনো ঘটনা প্রমাণ নেই। আমরা ইমাম আবু হানিফার আমল এবং ফতোয়া জানতে চাইছি, 30 খানা প্রশ্ন করেছি, এই সমস্ত প্রশ্নের জবাব আমরা ওলেমাই দেওবন্দি বেরেলভির যারা 20 রাকাত তারাবিকে সুন্নাহ মুয়াক্কাদা বলে দাবি করে যে এর বেশিও পড়া যাবে না কমও পড়া যাবে না, তাদের কাছে দলিল চাইছি। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, আপনাদের দাবিতে সত্যবাদী হলে আপনারা প্রমাণ পেশ করেন যে 20 রাকাত সুন্নাতে মুয়াক্কাদা, এরপরে ইজমা হয়েছে, একটা দলিল পেশ করবেন। আমি বরং বলছি ইজমা নয়, বরং 20 রাকাত তারাবি সুন্নাতে মুয়াক্কাদা এটা নিয়ে ইখতিলাফ আছে। যে কোনো তারাবি রাকাতের ওপরে যেসব ফোকাহারা যেসব মহাদ্দিসগণরা কলম ধরেছে তারা ইখতিলাফের কথা নকল করেছে, ইজমা নয়। আর ইজমার কথা কেউ কেউ নকল করেছে, তবে তাদের দাবি সেটা ইজমা দাবি করছে, কিন্তু তার পাশে ইখতিলাফ উল্লেখ করছে। তো ইজমা মানে ঐক্যমত, ইখতিলাফ মানে মত পার্থক্য। তো যখন ইখতিলাফ আসে তখন ইজমা খতম হয়ে যায়। নুরুল আনোয়ারে এবং উসুলুস সাসি যে কোনো হানাফিদের উসুলের কিতাব খুলে দেখেন, তারা ইজমার সংজ্ঞা দিয়েছে এমনটাই যে ইজমা ঐক্যমত, এখানে কেউ দ্বিমত যদি আহলে সুন্নাহ ওয়াল জামাতের কেউ করে সেটা হিজমা থাকে না, ইখতিলাফে পূর্ণ হয়ে যায়। তারাবি নিয়ে কোনো কানে কখনোই যে 20 রাকাতে সুন্নাতে মুয়াক্কাদার উপরে কখনোই ইজমা হয়নি, এটা সম্পূর্ণ বিভ্রান্তিকর ধারণা, বরং এটা নিয়ে উম্মতের ইখতিলাফ আছে। আপনি তারাবি 20 রাকাত পড়বেন না, 50 পড়বেন না, 100 পড়বেন না, সারা রাত পড়বেন না, পড়বেন না, এটা আপনার ব্যাপার, আমি এখানে মাসলা দিতে আসিনি। আর দেখবেন আমার ভিডিওতে আমি কখনো বলিনি যে তারাবি 8 রাকাতই পড়তে হবে, 20 রাকাত পড়া জায়েজ না, এ কথা আমি বলিনি। আমি জাস্ট এটা প্রমাণ করছি যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কত রাকাত তারাবি পড়েছে, এবং যারা 20 টাকা সুন্নাতে মুয়াক্কাদার উপরে ইজমা নকল করছে সম্পূর্ণ মিথ্যা কথা। 20 টাকা সুন্নাতে মুয়াক্কাদা এর উপরে সালাফদের ইজমা হয় নাই। আমরা ইনশাআল্লাহ পরবর্তী সময়তে আমরা আলোচনা করব, আপনারা ততক্ষণ মতো আমাদের আলোচনাকে উপভোগ করুন। এবং মুকাল্লিদ যারা এসব অভিযোগ করবে আহলুল হাদিসদের উপরে, আপনাদেরকে অ্যান্টি ভেনাম জবাব দিতে থাকে।